এই মুহূর্তে এই জিগড়াকি মরিয়াপট্টি জামে মসজিদের ইমাম গুলজার হোসেন আহি উপস্থিত হয়েছে এসটিএফৰ কার্যালয়ত। আর গুলজার হোসেনে কেবাটাও কথা উল্লেখ করেছে সংবাদ মাধ্যমের সম্মুখে, কেবাটাও মন্তব্য প্রদান করেছে যে তৌসিফ আলী রহমান তৌসিফ আলী ফারুকির সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো আসলে চিনি নাপাম বলে উল্লেখ করেছে। তৌসিফে এদিন গৈছিল বলে কৈছে যে মসজিদলৈ প্রায় যায়, কিন্তু কথা এদিন পাতিছে আর আইএসএস সম্পর্কে মসজিদত কোনো আলোচনা নহয় সেই কথাখিনি গুলজার হোসেনে সংবাদ মাধ্যমের সম্মুখ কৈছে। তার সমান্তরালভাবে কেবাটাও কথা উল্লেখ করেছে যে এগারী ইমাম হয়ে আইএসএস সম্পর্কে কেউ আলোচনা নকরে বা আইএসএস সম্পর্কে এগারী ইমামে আলোচনা করাটো কেউ শুদ্ধ নহয় সেই কথাখিনি উল্লেখ করেছে। আর সচা কৈছে নে মিছা কৈছে সেইখানে এসটিএফৰ কার্যালয়ত যেহেতু প্রবেশ করেছে বা এসটিএফে আজি দিনজোড়া জেরা চলাব, জেরাতে গোটে কথাখিনি স্পষ্ট হব। আর উল্লেখ করেছে যে কালি দিনট যে মোবাইল এটার যে মোবাইল সেই মোবাইলটো এসটিএফে লৈছিলে সেই মোবাইলটোর কথা উল্লেখ করেছে যে মোবাইলটো ধরনের কিছু নথিপত্র থাকি পড়ে নাকি বা আইএসএস সম্পর্কে বা তৌসিফর সঙ্গে কেন ধরনের সম্পর্ক, তৌসিফর সঙ্গে কেন ধরনের কথা বতরা পাতে বা ফোন যোগে ফোনতো কথা বতরা হয় নাকি সেই সম্পর্কে এসটিএফে যেহেতু নিরীক্ষণ করে আছে সেই সন্দর্ভে আজি দিনজোড়া জেরা চলা হব। আর জেরাত হয়তো যদি কোনো তথ্য লাভ নকরে তো যাবলৈ দিয়া হব। আর যদি যদি আইএসএস সম্পর্কে যদি তৌসিফর সঙ্গে একটা দীর্ঘদিন ধরে যদি সম্পর্ক রক্ষা করে আছে বা ফোন যোগে যদি কথা বতরা পাতিছিল আজির দিনট সেইগী গুলজার হোসেন গ্রেপ্তার হওয়া প্রায় নিশ্চিত। আর ইতিমধ্যে গুলজার হোসেনে এসটিএফৰ কার্যালয়ত প্রবেশ করেছে। তার সমান্তরভাবে মরিয়াপট্টি জামে মসজিদের কেবাগারীও বিষয়ববী আছে, বিষয়ববী সকলের সঙ্গে ইতিমধ্যে প্রবেশ করেছে আর দিনজোড়া জেরা চলা হব। আর ইতিমধ্যে কিন্তু গোটে কথাখিনি নচাত করেছে যে তৌসিফর সঙ্গে কোনো সম্পর্ক নাই সেইবুলি কৈছে, কিন্তু তৌসিফক নামাজ পড়বলে যাওয়ার কথাটা অস্বীকার করা নাই, নামাজ পড়বলে যায় কিন্তু মাজত আলোচনা ধরনের আইএসএস সম্পর্কে কোনো আলোচনা নহয়, আর কেবল এদিনহে কথা পাতিছে তৌসিফর সঙ্গে সেই কথাখিনি কিন্তু উল্লেখ করেছে। পাপড়ি সেই স্থানলৈ লৈ অহা হ'ব নেকি বা মুখামুখিকে দুইজনকে আজি সোধা পোছা চলাব নেকি এসটিএফে, এই সন্দৰ্ভত কিবা তথ্য আছে আপোনাৰ হাতত? আৰু যদি এই কথাখিনি সংবাদ মাধ্যমৰ সন্মুখত তেওঁ ইতিমধ্যে কৈছে, কিন্তু কালিৰ দিনটোত কিছু বিস্ফোৰক তথ্য তেওঁ কিন্তু কৈছে, গতিকে ক'ৰবাত নহয় ক'ৰবাত গুলজাৰ হোসেনে কথা বতৰাখিনি সলাবলৈ চেষ্টা কৰিছে নেকি? নিশ্চয় কৈছে, ইতিমধ্যে এসটিএফৰ কার্যালয়ত তৌসিফ আলী ফারুকি আসলে এসটিএফৰ জিম্মাত আছে, তেনেক্ষেত্রে কার্যালয়তে যেহেতু আছে আজির দিনট সেইগী গুলজার হোসেনের সঙ্গে দুইগীকে মুখামুখিক জেরা চলা হব, দুইগীকে একলগে বহুয়াই জেরা চলা হব। তেনেধরনের সম্পর্ক যে যিখিনি কথা ইতিমধ্যে সংবাদ মাধ্যমের সম্মুখত সেইগী গুলজার হোসেনে অস্বীকার করেছে সেই সম্পর্কেও সোধা পোছা করব যে তৌসিফৰ সঙ্গে কেন ধরনের সম্পর্ক, তৌসিফ সদায় যায় নে তৌসিফৰ সঙ্গে ফোন যোগে কথা বতরা হয় বা তাত সেই মসজিদত আইএসএস সম্পর্কে বা আইএসএস সন্দর্ভত আলোচনা হয় নাকি, গোটেই কথা মুখামুখিভাবে বহুয়াই লৈ আসলে আলোচনা করা জেরা চলা হব। আর যিখিনি কথা আসলে তৌসিফে ক্ষমা করব গুলজারে কৈছে, গুলজার হোসেনে কৈছে, সেই গুলজার হোসেনের কথাখিনির ভিত্তিত আসলে সোধা পোছা করব। কালি দিনট কেবাটাও বিস্ফোরক তথ্য উলাইছিল বা আইএসএস সম্পর্কে সেই মসজিদট আলোচনা প্রায়ে আলোচনা হয়। আর তার সমান্তরভাবে আইআইটি বহু ছাত্র তৌসিফর লগত যায় আর তৌসিফর লগত যাওয়ার পিছত সেই মসজিদের যখন লোক আছে ইমামগীর মসজিদের যখন লোক যায় সেই লোকসলক আসলে সত্যিও আইএসএসৰ সন্দর্ভত সঙ্গে আলোচনা হয় বলে আসলে কালি দিনট বিস্ফোরক বহুতো তথ্য উলাইছিল সেই সন্দর্ভত আজির দিনত জেরা চলা হব। আর ইতিমধ্যেই যেহেতু মোবাইলটো এসটিএফে লৈছে আর মোবাইলটো আসলে বিস্ফোরক তথ্য থাকি পড়ে নাকি সেই সন্দর্ভতে আজি দিনট তৌসিফ আলী ফারুকি আর তার সমান্তরভাবে গুলজার হোসেনক একেলগে বহুয়াই মুখামুখিভাবে দুইগীকে জেরা চলা হব। তৌসিফর মূলত একো সম্পর্ক নাই, মসজিদত নামাজ পড়িব যায় বাস নামাজত পড়িব যায়, সবাইতে যায় মসজিদত, হাজারো মানুষ নামাজ পড়িব যায়, মূলত কোনো সম্পর্ক নাই, বাস পুলিশে খালি সোধা পোছা করেছে, পুলিশক সহায় করে আছে, মানে মোবাইল পাওয়া নাই, মোবাইলটো মূর্তো আনিছে, চাইছে মোবাইলটো, পরীক্ষা করেছে যে কিবা আছে নাকি। আইএসএস আমি কি নাজানো, ইসলামত এইবিলাক স্থানে নাই, নাপা হারাম হয় বহুত আহে, 200ৰ ওপৰত আহে ষ্টুডেণ্ট, কাক কেনেকৈ চাব, সবেই আহে বাইরা মানুহ, এটা হাই হ্যালো সবে করে, সবে সালাম কালাম করে, এটা একো নাই মসজিদ, একো নাই ইয়াতে, একোই নাই না তৌসিফে মোর লগত একো এইবিলাক বিষয়ে কথা পাতা নাই, বাস মাসলা মাসাইলর বিষয়ে নামাজের বিষয়ে কথা পাচ্ছি, একদিনে কথা পাচ্ছি মোর লগত বাস। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।